আমি আছি কিশোরগঞ্জের বিখ্যাত বাড়িখোলা বাজারে। আমি আমার কাকা এবং মামার সঙ্গে এসেছি এখান থেকে নদীর টাটকা মাছ কিনে নিয়ে যাওয়ার জন্য। এই বাজারটি খুব সকালেই বসে। কিশোরগঞ্জের আশেপাশে দূর দূরান্ত থেকে লোকজন আসে এখান থেকে টাটকা নদীর মাছ কিনে নিয়ে যাওয়ার জন্য। জেলেরা নৌকা পরে মাছ নিয়ে আসে। আমরা এখন বাজারের মধ্যে আছি। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, ছোট বড় টাটকা মাছ পাওয়া যায়। কিছু কিছু জেলেরা এসেছে, এখনো সবাই এসে পৌঁছায়নি। সব নদীর মাছ এখানে। খুব এনজয় করতেছি সকালটা, অন্যরকম একটা সকাল। নদীর পাড়ে বাজার। ও, এখানে একটা খুব সুন্দর একটা বড় রুই মাছ দেখা যাচ্ছে নদীর। বিশাল বড় রুই, 5 কেজি ওজন হবে। আমরা খুব সকালে এসে গেছি, এখনো সব মাছ বিক্রেতারা এসে পৌঁছায়নি, ক্রেতারাও আসেনি। আরো কিছুক্ষণ পর বাজার আরো জমজমা হয়ে উঠবে। এখানে কিছু বলবো বোয়াল মাছ, বাই মাছ, কিছু টাটকা ছোট মাছও দেখা যাচ্ছে। এবার দেখতে যেমন টাটকা মনে হচ্ছে, খেতে অনেক সুস্বাদু হবে নিঃসন্দেহে। যাক, অবশেষে কিছু টাটকা নদীর মাছ কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রায় 2 ঘন্টা আমরা বাজারে কাটালাম, খুব এনজয় করলাম। কতগুলো মাছ কিনেছি ওটা বিষয় না, বাজারটা দেখলাম, অনেক লোক আসলো, তাদের সঙ্গে পরিচয় হইলাম, এটা খুব ভালো লাগলো। এটা হচ্ছে বাড়িগোলার সেই রাস্তা, বর্ষাকালে দুই পাড়ে পানিতে থই থই করতে থাকে, তখন দৃশ্যটা আরও সুন্দর এবং মনোরম হয়। এখন শুকনার সময়, ধান ক্ষেত দুই পাশে ধান চাষ হচ্ছে। মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে এত সুন্দর একটি রাস্তা কিশোরগঞ্জবাসী পেয়েছে, এর জন্য কিশোরগঞ্জবাসী আজীবন মহামান্য রাষ্ট্রপতির নিকট কৃতজ্ঞ থাকবেন। আমরা তাকে শ্রদ্ধা বলে সম্মান জানাই এত সুন্দর একটি রাস্তা আমাদের উপহার দেওয়ার জন্য। এখন আমরা পার হচ্ছি কিশোরগঞ্জ পলিটেকনিকের পাশ দিয়ে। বা পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কিশোরগঞ্জ পলিটেকনিক, ঠিক রাস্তার পাশে এটি অবস্থিত। রাস্তার পাশে যে মেডিকেল কলেজটি দেখতে পাচ্ছি, এটা রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের হাসপাতাল, এটি একটি বেসরকারি হাসপাতাল। চেনা পথে চেনা মানুষগুলোর সঙ্গে আজকের মতো ফিরে যাচ্ছি। বাড়িখোলা আবার আসবো, তোমার রূপ থেকে নদীর মাছ নিয়ে যাব। সে পর্যন্ত বিদায়।